শ্রোতা বন্ধুদের গল্পে ঢেবে ঢেবে স্বাগত বন্ধুরা যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ গল্পটি পুরো শুনবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন তাই বেলাইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান আর হ্যাঁ একটা লাইক দিতে কার্পর্ণ্য করবেন না একটা লাইক ভীষণ মোটিভেট করে শুনতে থাকুন গল্পের ঢেবে ঢেবে আজকের গল্প শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধনের ওপর বাট পাঠে হায় হায় চোরের পাল্লায় পড়ে বেঘরে মরতে হল চেষ্টা হর্ষবর্ধনকে হায় হায় করতে শোনা যায় একদিন বেঘরে পড়েছি বলতে পারো দাদা কিন্তু মারা পড়িনি এখনো আমরা দাদার ভুল শুধরায় গোবরা মারা পড়তে কতক্ষণ যা সব বিটকে লোকেদের খপ পড়া গেছে কলকাতার থেকে কোথায় এনে ফেলেছে কত দূরে তাই তো টের পাচ্ছি নে কোন মুল্লুকে কে জানে বাইরে বেরিয়ে ঘুরে ফিরে দেখে যে একটু জানবো তারও কোনো জো নেই বাইরে বেরোলেই এইবার তুমি তার টের পাচ্ছ কী করে দাদা জায়গার নাম তো আর মাটির গায়ে লেখা নেই মানুষের মুখে গোবরার বিস্ময় মানে না মানুষের মুখে আবার মুল্লুকের নাম নাম লেখা থাকে নাকি উল্লুকের মতো কথা বলিস নে মুখে না হলেও মুখের ভাষায় বোঝা যায় নাকি দাদা জানায় লোকেরা সব বাংলা বলছে না অসমিয়া বলছে হিন্দি বলছে না উড়ে কথা কইছে তাই শুনেই তো বুঝতে পারবো কোথায় এসে পড়েছি পূর্ণিয়ায় না কটকে ছাপড়ায় না আরা জিলায় গৌহাটি না গোয়ালগন্ধে বোম্বাই না মাদ্রাজে না আর কোনো বেয়ারা জায়গায় বোম্বাই না আমি হলপ করে বলতে পারি বলে গোবড়া বোম্বাই কলকাতা থেকে হাজার মাইল দূরে এরা তো আমাদের মাত্র একশো মাইল তফাতে এনেছে কেবল আর ধরো যদি এটা মাদ্রাজি হয় তাহলেও তাহলে তাহলে তো তুমি ধরতেই পারবে না সেখানকার লোকেরা সব তামিল ভাষায় কথা বলে বুঝবে কি করে আর তাছাড়া আরও মুশকিল গোবরা সমস্যাটা ক্রমশ প্রকট করে সেখানে গেলে তো না খেয়েই মারা পড়তে হবে আমাদের কেন মারা পড়বো কেন সেখানে কি বাজার হাট নেই নাকি দোকানপাট দোকান নেই কো সেখানে খাবার কিনে খাবো আমরা খেতে চাইলেই বা তারা খেতে দেবে কি করে তুমি কি চাইছো খেতে চাইছোই কি না তাই বা তারা বুঝবে কি করে বুঝলে তো দেবে তবে তামিলনাদের লোক তোমার না বুঝতে না পারলে তামিল ভাষায় কথা না কইলে তোমার কোনো হুকুমি তামিল হবে না সেখানে এমন সময় বাড়ির ছাতের থেকে সিঁড়ি বেশ সুর ভাসতে ভাসতে নেমে এলো একজন বাটকুল নয় বিটকেল নয় ছেলেধারাদের কেউ না বিলকুল ওদের অচেনা কে মশাই আপনি গুনগুন করতে করতে কোথা থেকে এলেন আবার এখানে হতভাক হর্ষবর্ধনের কথা ফোটে মশাও অবশ্যই গুনগুন করে আর যত্রতত্র থেকে আসতে পারে বটে গোবরা যোগ দেয় কিন্তু জলজান্ত মানুষের পক্ষে আকাশ ফুরে আসা এমন গুণপানা দেখানোটা তাছাড়া ছাদ থেকে এলেন যে বড় লোকে তো নিচের থেকেই ওপরে যায় সদর থেকে অন্দরে ছাতে তো আপনি থাকেন না নিশ্চয়ই ছাতে তো দেখিনি আপনাকে কখনো ছাতে উঠলেনি বা কখন চোখে পড়েনি তো আমাদের ছাতে তো উঠেছিলাম আমরা একবার গোবরা বলে তখন তো কই দেখিনি আপনাকে সেখানে থাকলে তো দেখবেন আমি এখানকার কেউ নয় মশাই লোকটি জানায় আমি এখানে এসেছি আপনাদের নিয়ে পালিয়ে যাওয়ার জন্যেই হ্যাঁ কি বললেন আমাদের নিয়ে পালাবেন এরাই তো আমাদের চুরি করে নিয়ে এসেছে আমরা সম্পূর্ণ অপহৃত অপহরণের ওপর আমি অপহরণ করব লোকটি বলে সেই জন্যই এসেছি আমি বুঝেছি আপনারা অন্য চোরের দল না না চোর নই আমরা চোর বলে গাল দেবেন না আমাদের সচ্চার প্রতিবাদ তার ছ্যাঁচড় নাকি তাহলে শুনে ছ্যাঁ করে লোকটা ছ্যা চোর ছ্যাঁচর দল আমরা মানুষ বলেই ধরি না ওটা আবার একটা পেশা নাকি চুরি জোচুরি কি ভদ্রলোকের কাজ মশাই এমন অপবাদ দেবেন না কখনো আমাদের তাহলে আপনারা আমরা চোরের ওপর দিয়ে যাই ঠিক বুঝলাম না মশাই বুঝবেন বুঝবেন সময় হলেই বুঝবেন বুঝবার সময় নেই এখন পরে বুঝিয়ে দেবো ভালো করে এখন আপনারা এখান থেকে উদ্ধার হতে চান কি না চান না জিজ্ঞাসা করে লোকটা বিটকেলদের হাত থেকে রক্ষা পেতে ইচ্ছুক ইচ্ছুককে নিশ্চয়ই নিশ্চয়ই শুনে দুই ভাইয়ের উৎসাহ হয় কিন্তু কি করে উদ্ধার পাবো শুনি সদর গেটে তালাবন্ধ দারোয়ানের কড়া পাহাড়া ওদিকে ওদিক দিয়ে না ছাদ দিয়ে নিয়ে পালাবো আমি আপনাদের যেভাবে আমি এসেছি বলে লোকটা ছাতের সিঁড়ি ধরে আসুন আমার সঙ্গে তাহলে হর্ষবর্ধন লোকটার পিছু পিছু ছাতে উঠে দেখেন বাড়ির এধারকার গা লাগা গাছটা যেমন গোবর্ধনকে একদা গর্ভে ধারণ করেছিল পেছন দিকেও তেমনি একটি গাছ বাড়ির গা লাগা হয়ে তাদের পৃষ্ঠ প্রদর্শন করছে নিজের পৃষ্ঠে বহন করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে দেখছেন তো গাছটা উপর চড়ার লোকটি তাদের দেখায় গাছটা কেমন রেখে পড়েছে ছাতের ওপর এই পথেই এসেছি আমি এখন এর শাখা প্রশাখা ধরে এই গাছের ওপরে উঠতে পারবেন তো তা আর পারব না বলে গাছ নিয়েই আমাদের কাজ কাঠের কারবারই আমরা হর্ষবর্ধন জানান কত গাছকে কেটে তক্তা বানালাম তক্তা বানিয়ে তক্তপোষ করে ফেললাম কত গাছের আর গোবরা ও তো ছোটোবেলার থেকে গাছের কোলে পিঠেই মানুষ আম গাছেই বাস করতো রাত দিন হনুমানের মতো আম পাকলি অবশ্য গোবরার প্রতিবাদ দিন রাত নয় আর সারা বছর ধরে কখনোই নয় কো গাছের শাখা প্রশাখা বেয়ে উঠে নেমে শেষে মাটিতে পা দিয়ে হাঁপ ছাড়লেন হর্ষবর্ধন বাঁচলাম বাবা চোরের হাত থেকে বাঁচা গেল এতদিনে তা তো বাঁচা গেল গোবরা ফিসফিসায় কিন্তু এ কার খপ্পড়ে পড়লুম এখন কে জানে পিছু পিছু নেমে এসে এগিয়ে এলো লোকটা আসুন সামনেই আমার গাড়ি দাঁড়িয়ে এই রাস্তার মোড়টাতেই মোটরে উঠে হর্ষবর্ধনের প্রশ্ন কোথায় যাচ্ছি এখন আমরা চলুন না একটু এগোলেই দেখতে পাবেন মিনিট পনেরো না যেতেই একটা বড় শহর দেখা গেল গোবরা শুধু এটা কোন শহর মশাই শহর কলকাতা ঠাট্টা করছেন অবিশ্বাসের হাসি হাসলো দু ভাই কলকাতা থেকে একশো মাইল দূরে গিয়ে পড়েছিলাম আমরা আর এই একটুখানি না আসতেই এই টুকুরের মধ্যেই কলকাতা কি যে বলেন আপনি বেলগেছে থেকে কলকাতা একশো মাইল জানতম না তো লোকটাও কম অবাক হয় না ওদের কথায় বেলগেছে কি আমরা চিনি নাকি বেলগেছেই যদি হবে তো সেই হাসপাতাল সেই পুলটা কই তাহলে বেলগেছের খালটাই বা গেল কোথায় আমরা তো বেলগেছের পথ ধরে আসিনি বিটকেলদের নজরে রাতে ঢাকুরের দিক দিয়ে ঢুকেছি এসে কলকাতায় কলকাতায় যদি হবে তবে চিনতে পারছি না কেন সুধায় গোবরা এই কদিনে এতটাই বদলে যাবে নাকি শহর কলকাতা এই দিনকের দিন চেহারা পাল্টায় ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে বদলে যায় কলকাতাকে চেনা অত সহজ নয় মশাই দেখতে দেখতে রাসবিহারী অ্যাভিনিউ এসে পড়ে হ্যাঁ হ্যাঁ কলকাতায় বটে উল্লসিত হয়ে ওঠেন হর্ষবর্ধন ওই যে টেরাম যাচ্ছে রে টেরাম গাড়ি কলকাতার লক্ষণ বুঝলি গোবড়া রিক্সা মোটর ঠেলাগাড়ি সর্বত্রই আছে দেশ গাঁয়েও কিন্তু এই টেরাম কলকাতার বাইরে আর কোথাও তুই পাবি নে ট্রামের বড় রাস্তা ছেড়ে মেজো সেজো রাস্তা পার হয়ে গাড়িটার শেষে একটা ছোট গলি ধরে কোনো এক পাড়ার মধ্যে এসে পড়ল পাড়াটা চেনা চেনা মনে হচ্ছে যেন না দাদা কথা পারল গোবড়া আমাদের পাড়ার মতোই ঠেকছে যেন যেখানে আমরা থাকতাম সেই ধরনেরই কনেক্টার কি বলো তুমি তা কি করে হবে তীক্ষ্ণ দৃষ্টি চারিদিকে চাড়িয়ে জবাব দেন দাদা তবে বলতে কি কলকাতার সব পাড়াই প্রায় এক ধাঁচে সেই রোয়াকওয়ালা বাড়ি সব পাশেই বস্তির মতো মাঠ কোঠা সেই ছেলেরা রবারের বল পিটছে রাস্তায় কিংবা ক্রিকেটের নাম করে ব্যাটম বল খেলছে ব্যাটম্বল খটকা লাগে গোবলার কিসের অম্বল বললে ব্যাটাম্বল পেটে খেলে কী হয় জানি না তবে পিঠের ওপর একখানা খেলে অম্বল হয়ে যায় নির্ঘাত সারা শরীর টোকে যায় ও তুমি ব্যাট বলের কথা বলছো তো অমন সংস্কৃত করে ব্যাটাম্বল বললে কি বুঝবো ও বাবা এই রাস্তাটা এমন নেই আবড়ো খাবড়ো কেন গো লোকটিকে সুধান হর্ষবর্ধন রাস্তার তলা দিয়ে টেলিফোনের লাইন কি কলের জলের পাইপ কিছু একটা পাতা হচ্ছে বোধ হয় সেই জন্যই খুঁড়ে তুলে ফেলেছে রাস্তা গাড়ি রাস্তায় যাবে না আর এটাকে ছেড়ে দিয়ে আমরা নেমে পড়ি এখানেই আসুন বলছিস আমাদের পাড়ার মতন আমাদের পাড়াটায় কত খোলা মেলা জায়গা ছিল ছেলেরা ফুটবল খেলা জমাতো সে সব পোড়ো জমিতে আর এখানে কত উঁচু উঁচু সব বাড়ি উঠছে চারিধারেই চেয়ে দেখ না লোকটা ওদের নিয়ে একটা খালি বাড়িতে উঠে যায় এইটাই আপাতত আপনাদের না জানায় সে কপাট নেই বাড়িটার জানলাগুলো সব হাঁ করা খাঁ খাঁ করছে বাড়িখানা ধুলো বালি ভর্তি নোংরা যত ঘর জঞ্জালে ভরা দেখে শুকে নাক ছেটকালো হর্ষবর্ধন আস্তানা না আস্তা বল যা বলো দাদা বলে ওঠে গোবড়া তা আস্তা বলেই বা তোমার আপত্তি কি তোমার নামের অর্ধেক তো হর্ষ স হর্ষে সে জানায় আর হর্স মানে ঘোড়া যে ঘোড়া ঘাস খায় সেই হিসেবে তোমার পক্ষে আস্তাবলি তো ভালো এমন অবস্থায় ভাইয়ের রসিকতার প্রয়াসে দাদার পিত্তি জ্বলে যায় গোবরার কথার কোনো জবাব না দিয়ে লোকটাকেই তিনি বলেন তবে আমার বাকি অর্ধেকের জন্য একটা গোয়ালঘর দেখুন না হয় গোয়ালঘর আস্তা বলেই আমার চলে যাবে বেশ কিন্তু ওর তো এখানে পোষাবে না ওর জন্যই বলছিলাম আপনার ভাইয়ের জন্য গোয়ালঘর দেখতে বলছেন গোবরার নাম আর গোবরা তো গোবরেরই অপভ্রংশ ওরা ঘরেই পরিত্যক্ত হয় পড়ে থাকতেই আমরা দেখতে পাই মানে এইসব অপভ্রংশর কথাই বলছি লোকটা কিন্তু এসব রসিকতার ধার দিয়ে যায় না সে বলে তা যাই বলুন ঘরই হোক আর আস্তাবলি হোক আপাতত এখানে আপনাদের গুম করে রাখতে হবে গুম কথাটা যেন বোমার মতো দুম করে পড়ে ওদের মাঝখানে আমাদের গুম খুন করা হবে নাকি জানতে চায় গোবরা দুই ভাই ভারী গুম হয়ে যায় তাই শুনে কেন খুন করতে যাবো কেন খুন খারাপই করি না আমরা ওসব আমাদের কাজ নয় বলেছি না আমরা চোর ছাঁচড় না কিন্তু আপনারা যে কী তাও তো বলেননি বলেন হর্ষবর্ধন বলেছি না যে আমরা চোরের ওপর দিয়ে যাই চুরির ওপর বাটপাড়ি করি আমরা হচ্ছি বাটপাড় বুঝলাম এতক্ষণে বললেন হর্ষবর্ধন এবং বোঝার সঙ্গে যেন এক মনি একটা বোঝা নেমে গেল ঘাট থেকে যদিও বাটপাড়ের দরুন বাটখাড়া একখানা চাপল সেইখানে আর এই জায়গাটাই বুঝি তাহলে আপনাদের সেই বাটপাড়া বাটপাড়াও নয় ভাটপাড়াও পাড়াও নয় কি আপনার গোদল পাড়াও না বেশ ভনিতা করেই জায়গাটার বুঝি পরিচয় দিতে যাচ্ছিল সে এমন সময় বাধা পড়ে গোবরা এক চিৎকারে উমা দেওয়ালের দিকে আঙুল দেখিয়ে সে চেঁচিয়ে ওঠে হঠাৎ ও দাদা এটা যে আমাদের পাড়াই বটে এ তো আমাদেরই সেই বাড়ি গো দেখছো না দেওয়ালের গায়ে তোমার হাতে দেবাক্ষর হর্ষবর্ধন তাকিয়ে দেখেন সত্যি তো দেওয়ালে তার শ্রীহস্তের লাঞ্ছনা পেন্সিল দিয়ে তার হাতের স্বাক্ষর উজ্জ্বল হয়ে রয়েছে শ্রী শ্রী হর্ষবর্ধন আর তার ঠিক নিচেই গোবড়ারও এক হাত দেখানো শ্রীমান গোবর্ধন তাও জল করছে সামনে আমাদের বাড়ি বটে তো কিন্তু বাড়ির একই দশা বলতে গিয়ে প্রায় ডুকরে ওঠেন হর্ষবর্ধন আমাদের আসবাবপত্র খাট পালঙ্ক আলমারি দেরাজ তক্তপোষ তরঙ্গ পাপোষ বিছানা সোফা চেয়ার টেবিল এসব গেল কোথায় কোথায় গেল ফ্রিজ ফ্যান আলোর ফিটিংস জানলা দরজা খড়খড়ির পাল্লারা গোবরার অনুযোগ চুড়ে গেছে সব পরিষ্কার করে দেয় বাটপার কলকাতার বাড়ি খালি পেলে মালিক না থাকলে পাহাড়া দেবার কেউ না রইলে বাড়ির কিছু কি থাকে নাকি যে পায় নিয়ে পালায়। বাড়ির মালিক বাড়িতে থাকলেই রাখা যায় না আর আপনারা তো বেশ কিছুদিন ধরে বেপারটা তাই বলে এই কলকাতা শহরের বুকের উপর বসে এতটাই বাড়াবাড়ি হবে নাকি মশাই বাড়িটা যে ফিরে এসে দেখতে পেয়েছেন এটাই আপনাদের ভাগ্য বলে ভাবুন এখন তো শুধু আসবাবপত্র আর দরজা জানলায় গেছে আর দিন কতক দেরি করে ফিরলে বাড়িটারই পাত্তা পেতেন না ভেঙে ফেলে এর ইট কাট, করি বর্গা লড়ি করে সব পাচার হয়ে যেত পাড়ার সবার চোখের ওপরেই তখন এসে ফাঁকা জমিটাই দেখতে পেতেন খালি আরও কিছু দিন তেলে দেখতেন কে যেন এসে আপনার জায়গা দখল করে সাত তলা বাড়ি হাঁকড়ে বসে আছে শুধু নতুন প্যাটার্নের বাড়িটা দেখে চিনতেই পারতেন না তখন আপনার এই বাড়ির কোনো চিহ্নই থাকতো না তখন আর জানায় বাটপার বৌদিও চলে গেছে বাপের বাড়ি ঘরদোর সামলাবে কে গোবড়ার আফসোস হয় আরে আমাদের সামলাবার কেউ ছিল না অনাথ বালক পেয়েই না ধরে নিয়ে গেছিলো চোরে সেই ছেলে ধরারা তবেই বুঝুন বাটপার বুঝিয়ে দেয় আরও আর ঘরের বউ ঘরে নেই বলেই ঘর দোর এমন নোংরা ঝাড়পোঁচ করবে কে কে বুঝবে ঘর আসবাবপত্র কথায় বলে গৃহিণী গৃহ মুচ্ছতে বৌঝি না মুছলে আর মুছবার কে আছে ঘর দোর যার নামে যাক চোখের জলই বা কে মোছায় গোবরা যেন দাদার কাটা কাটাঘায় নুনের ছিটে লাগায় চোখের জল মোছার কি হয়েছে আমি কি কাঁদছি নাকি তোর বৌদির জন্য প্রাণ চায় তুই কান ডুকরে ডুকরে কান না হয় ভেউ ঘেউ করে ঘেউ ঘেউ করে যেমন করে তোর খুশি কানতে থাক তা তো বুঝলাম কিন্তু এর রহস্যটা বুঝছি নে বাটপাড় আঙুল বাড়ায় দেয়ালের পানে এই আপনার শ্রী শ্রী হর্ষবর্ধন ওর মানে ওর মানে উনি গোবরা বাতলায় ওই তো আপনার সামনেই খাড়া উনি হর্ষবর্ধন আর আমি আমি হচ্ছি বলাই বাহুল্য বলে বাটপার আপনাকে আর আমিত্বের বড়াই করতে হবে না আপনিই তার পরেরটি তাই না আমি তো খবর পেয়েছিলাম যে আপনারা খুব বড় লোক কিন্তু এত বড় লোক যে তা আমার জানা ছিল না বড়লোকের লোকের পেলেনটা কী গোবড়ার বিরক্তি ভরা প্রশ্ন ওই শ্রী শ্রী ওটা আমার ভারী বিশ্রী লাগছে সামান্য মানুষের সামনে এই শ্রী শ্রী ও তো ঠাকুরদেবর তার নামের আগেই থাকে গো যেমন শ্রী শ্রী কৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ কেন উনি কি ঠাকুর নন আমার বৌদির প্রতি ঠাকুর কে তবে শুনি ওই উনি তো সে তো সবার বৌদিরই একটি করে আছে মশাই তাছাড়া উনি আমার বউয়ের বট ঠাকুরও তো বটেন পুনশ্চ যোগ করে গোবর্ধন না আমার সাই না এখনও আমি কারো বট ঠাকুর ঠট ঠাকুর নই এখনো হয়নি বিয়েই হয়নি এই ছোকরার তবে হ্যাঁ ওর একটা কোণে দেখবার জন্যেই আমার বউ বাপের বাড়ি গেছে বটে আমার শালিদের কাউকে ধরে পাকড়ে এখন কদ্দূর কি হয় দেখা যাক হর্ষবর্ধন আপন প্রভায় প্রকাশিত হন হলে তো খুবই ভালোই হয় বাটপার সায় দেয় ওর কথায় নইলে ঘর ধরের যা ছিঁড়ি হয়েছে দু দুটো গৃহিণী না হলে এত সব মুচবে কে এক জোড়াতেই কুলোয় কি না কে জানে আমার বৌদির কোনো জোড়া নেই মশাই তুলনা হয় না জানায় গোবড়া বুঝলেন তো কেন এই শ্রী শ্রী ওরা এই ঠাকুর গোষ্ঠীর লোক বলে আমার বৌদি হচ্ছে ঠাকুরানি বৌদি ঠাকুরানি। তা ঠাকুর গোষ্ঠীর ঠিক না হলেও এমনকি বর ঠাকুরও যদি না বলা যায় আমায় এখনই নিজের সাফাই দেন হর্ষবর্ধন এবার তাহলে ও চেয়ে দেখুন আমার এই চেহারাটা কি বিশাল বটগাছের মতোই নয় কো আর বট অসৎ এসব তো আমাদের দেশে দেবতাই মশাই তাদের তো পুজো করে থাকে পাড়া পাড়াগায় লোকেরা করে নাকি তাহলে আপনি সাক্ষাৎ বট ঠাকুরই বটেন দেখছি শ্রী শ্রী বট ঠাকুর আপনার চরণে নমস্কার বলেই হাজ্য করেন বাটপার এবার চট করে আপনার ডালপালা বিস্তার করুন তাহলে ডালপালার থেকে দু একটা শুষ্ক চেকপত্র ঝাড়ুন দেখি আপনাকে দণ্ডবোধ করে বিদায় হই বাটপাড়ের নমস্কার পড়তে না পড়তেই নিচের থেকে ভারী সরগল উঠতে থাকে ডাকাত পড়লো নাকি রে বলে বাটপাড় ফাঁকা জানলায় উঁকি দিয়ে তাকাতে গিয়ে দেখে সদরে এক ছেঁকড়া গাড়ি খাড়া হয়েছে তার মাথার যত রাজ্যের মালপত্তর গাড়ির থেকে জাঁজরাল গোছের এক মহিলা নেমেছেন দাঁড়িয়ে থেকে তিনি আঙ্গুল বাড়িয়ে সহিস গাড়োয়ানের মারফাতে মালপত্তর নামাচ্ছেন দৌড় সেসব সব স্তূপাকার আর সেই মহিলাটি বেজায় বচসা লাগিয়েছেন গাড়োয়ানের সঙ্গে গাড়ির ন্যায্য ভাড়া কত হতে পারে তাই নিয়ে তিনি যেমন ক্রান্তিতে কড়া গাড়োয়ানের গলাও তেমনই দস্তুর মতো চড়া বিস্তর লোক দাঁড়িয়ে গেছে চারধারে সারা মহল্লায় দারুণ হল্লা ও মা ডাকাতি তো বটে বলে ওঠে বাটপাড় না ডাকাত পড়লে বাটপাড়রা আর সে তল্লাটে থাকে না বলে সে খিড়কির পদ দিয়ে দেয় শটান কীরকম ডাকাত দেখিত বলে গোবরা জানলার ফাঁকে ভয় ভয় উঁকি মারতে গিয়ে স উৎসাহে লাফিয়ে ওঠে ও মা বৌদি যে বৌদি এসে পড়েছে বাপের বাড়ি থেকে বেঁচে গেলাম এবার আর কোনো ভয় নেই দাদা আমাদের সব বিপদ কেটে গেল এসে গেছে বৌদি কেবল তোর বৌদির ভয়টাই রইল যা গোমরা মুখে গোবরার দিকে তাকিয়ে বললেন দাদা সে ভয়ই থাকতে হবে এখন থেকে এই যা